আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন আউটবোর্ড ইঞ্জিন সহ একটা নৌকা। এটা প্লাস্টিকের যে নৌকাটা, এটা আমরা আজকে ট্রাই করবো এই শক্তিশালী 7.5 হর্স ইঞ্জিন দিয়ে। আসলে এই ইঞ্জিনটা মূলত বড় বড় নৌকার জন্য, তারপর আমরা এই ছোট্ট নৌকাটাতে একটু ট্রাই করব। এটা হচ্ছে নৌকার পিছনের অংশটা, আর এটা হচ্ছে ইঞ্জিনটা। শুরু করেন। এই খুবই ইজি একটা প্রসেসের মেশিন। আপাতত আমরা তিনজন উঠেছি, আরও ওঠানো যাবে। এই হচ্ছে ইঞ্জিনটার লম্বা, এটার প্রচুর স্পিড। এটা একটু কাছে ঘুরাবো, এই জায়গায় ঘোরাটা এখানে একটু কাছে কাছে ঘুরাবো, জায়গাটা অনেক বড় এবং প্রচুর পানি স্টার্ট হয়ে গেছে অলরেডি। দেখেন কীরকম স্পিড, প্রচুর স্পিড হয় এই ইঞ্জিনটা। দেখেন একটু দূরে চলে গেছে। এই ইঞ্জিনটা হচ্ছে 7.5 হর্সের পেট্রোল ইঞ্জিন। এটা দিয়ে আমরা গত বছর ট্রাই করেছিলাম একটা ভাড়ায় চালিত একটা বড় নৌকাতে, সেখানে প্রায় 16 জনের মতো উঠতে পারে। আমরা তিস্তা নদীতে চালিয়েছিলাম, সেটা আজকেও চালাচ্ছি। এটা নতুন আসছে, কিছুটা ইঞ্জিনের চেঞ্জ আসছে, কিন্তু শক্তির দিক থেকে একই আছে। তবে এই সময় আসলে প্রচুর পরিমাণে এটা প্রয়োজন হয়, এই ইঞ্জিন, এই নৌকা। আপনারা নৌকাও আলাদা নিতে পারবেন, এবং আরও ইঞ্জিন আছে আমাদের কাছে, শুধু এটা ইঞ্জিন না, ছোট ছোট আরও ইঞ্জিন আছে এই নৌকাগুলোতে চালানোর জন্য। দেখেন এই অল্প একটু সময়ের মধ্যে কত দূর চালালো। প্রচুর পরিমাণে স্পিড, আসলে স্পিড ধরতে পারছে না। দেখতে পাচ্ছেন যে এত স্পিড হচ্ছে যে কন্ট্রোল করাও মুশকিল হয়ে যেতে পারে এরকম, কারণ নৌকাটা হচ্ছে অনেক ছোট নৌকা, সেই অনুযায়ী আমরা বড় আসলে ইঞ্জিন দিয়ে ফেলেছি। দেখেন স্রোত কেমন হচ্ছে, স্রোত দেখেই বুঝতে পারছেন যে ইঞ্জিনের শক্তি কেমন হতে পারে। এই মেশিনটার রিভিউ সবসময় ভালো, এটার খুব একটা সমস্যা হয় না। সাধারণ যে সমস্যাগুলো থাকে সেগুলো বাদে, আর এটা আমাদের কাস্টমার রিভিউ সব থেকে ভালো এই ইঞ্জিনটার। দেখেন এইটুক সময়ের মধ্যে কত দূর চলে গেছে। যে জায়গাটায় আমরা চালাচ্ছি এটা হচ্ছে চিকলি পার্ক। এখানে প্রচুর বড় বড় পুকুর আছে, অনেক বড় বড় বিল, সেখানে আমরা চালাচ্ছি। পানি প্রচুর দেখতে পাচ্ছেন, এবং দেখেন কি স্পিডে চলে আসছে এই নৌকাটা এই ইঞ্জিনটার কারণে। নর্মালি এই যারা নৌকাটা অনেকেই নেয় হচ্ছে নদীতেও চালানোর জন্য, অনেকে পুকুরে বেশিরভাগ নেয়, তো তারা এটাকে ছোট ছোট ইঞ্জিনও ব্যবহার করে। সেই ছোট ইঞ্জিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2 স্ট্রোক 4 স্ট্রোকের বিভিন্ন ইঞ্জিন আছে, মোটরসাইকেল ইঞ্জিন, এটাও মোটরসাইকেল ইঞ্জিন, এটা 10-এ স্টার্ট দিতে হয়। দেখেন স্পিড, দেখেন হয়তো বুঝতেই পারছেন কেমন স্পিড। এই দেখেন, তাও পুরোটা না ডুবিয়ে এরকম স্পিড হচ্ছে। পুরো যে লং সেটটা আছে, লং সেটটা যদি পুরো ডুবিয়ে দেওয়া যায় আরও প্রচুর পরিমাণে স্পিড হবে। দেখেন পানি কিভাবে দোল দিচ্ছে, দেখে না না দেখে।
কর্নারটাতে কিছু ঘাস আছে, এই কারণে একবারই কর্নারে আসা যাচ্ছে না। তারপর আমি ওদেরকে একটু রিকোয়েস্ট করবো এইদিকে আসার জন্য। দেখেন কি স্পিড, এটা অনেক কাজের একটা আসলে মেশিন। আপনারা এটা আবার খুলে নিয়ে বাসায় যেতে পারবেন যেভাবে থাকে, কারণ এটা ইনস্ট্যান্ট খুলে নিয়ে যেতে পারবেন বাসায় এবং আপনি চাইলে আবার লাগিয়ে নৌকা চালাতে পারবেন। এখানে বেয়ারিংগুলো যেটা লাগানো আছে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাকে। এটাতে নর্মালি 6 থেকে 8 জনের মতো ওঠানো যায় এই নৌকাগুলোতে। আমরা এর আগে একবার 6-7 জনের মতো চালিয়ে দেখিয়েছিলাম। দেখেন স্পিড কেমন। এই দিদি ঘাস দেখি, ঘাসের মধ্যে যাই। দেখেন স্পিড কেমন, কিছু এই দেখেন কেমন ঢেউ দিচ্ছে। দেখেন হাতলের সাহায্যে আপনি যে কোনো জায়গায় ঘুরাতে পারবেন এবং যে কোনো জায়গায় রাখতে পারবেন। নৌকাটার সামনের জায়গাটাতে রশি বাঁধার একটা জায়গা আছে, সেখানে বেঁধে রাখতে পারবেন এই নৌকাটা। এবং চালানোটা দেখতে পাচ্ছেন, আপনাদের প্রোডাক্ট দুইটাই যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন। সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যেই ডেলিভারি পাবেন। এবং এটা বাদেও ছোটো যে ইঞ্জিনগুলো আছে, সেই ইঞ্জিনগুলাও নিতে পারবেন। আমরা একটু ঘাসগুলোর উপর দিয়ে যাও দেখি, ঘাসগুলো দিয়ে দেখতে পাচ্ছেন কি স্পিড। ভিডিও বাড়াবো না, নৌকাটা একটু কাছাকাছি এনে আমি একটু আপনাদেরকে ইঞ্জিনগুলো দেখাবো। ঘাস দিয়ে চালাও। হ্যাঁ একটু দেখি, দেখেন দেখেন ঘাসের মধ্যেও কীভাবে এত ঘাস, সেটাকেও ছেলে নিয়ে আসছে। স্পিড বাড়ায় দাও, দেখেন কি পরিমাণ ঘাস।
মাছগুলোকে বুঝতেই পারছেন কেমন শক্তিশালী ইঞ্জিন। আসলে দেখেন এরকম যে ঘাস, সেই ঘাসটাকেও কিছুই মনে করলো না আসলে এই ইঞ্জিনটা। দেখেন একদম সব ঘাস ছিঁড়ে একদম ওই মাছ দিয়ে আপনার এই নৌকাটাকে নিয়ে আসছে। বুঝতে পারছেন যে নৌকাটার শক্তি কেমন আসলে, সরি নৌকা তো না ইঞ্জিনের। তো এরকম অনেক রকম ইঞ্জিন আছে, আপনাদের এইগুলো দেখতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে, আর এবং আমাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন। এবং আমাদের ফেসবুক পেজটাও একবার ঘুরে আসবেন, প্রত্যেকটা ইঞ্জিন প্রত্যেকটা মেশিন ওখানে আপলোড করা আছে, দাম সহ দেওয়া আছে, আপনারা চাইলে নিয়ে নেবেন। অথবা আমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া থাকে সেই মোবাইল নাম্বারগুলোতে কল দিয়ে আপনারা অর্ডারগুলো করতে পারবেন। তবে এই বন্যা পরিস্থিতিতে এই নৌকাগুলো হচ্ছে উদ্ধার কাজে সব থেকে বেশি ব্যবহার করে, এবং মাছ যারা চাষ করে তারা এই নৌকাটা বেশি নেয়। তারপরে বড় বড় পুকুর যাদের আছে, তারপরে বিভিন্ন পার্কে এই ইঞ্জিনটা সব থেকে বেশি যায়, এই মেশিনটা যায়। তো আমরা যে ইঞ্জিনটা আজকে দেখাচ্ছি আপনাদেরকে, এই ইঞ্জিনটার শক্তি প্রচুর শক্তি। এটা আমি একটু আপনাকে নৌকাটা থামিয়ে একটু আপনাকে ইঞ্জিনটা দেখাবো। আরে সাইড করো, একটু ইঞ্জিনটা দেখাই। দেখেন কি পরিমাণ স্রোত হচ্ছে আসলে। আমরা একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাবো, নৌকাটা সাইডে আসলে আপনি ইঞ্জিনটা একটু দেখাই আপনাদেরকে। ইঞ্জিনটার কারণে আসলে মেনলি আজকের ভিডিওটা করা। দেখি একটু ইঞ্জিনটা দেখবো, এই হচ্ছে নৌকাটা, এই নৌকাটার সাথে ধরে রাখি, নৌকাটার সাথে সবসময় বইটা থাকে একটা। এটা হচ্ছে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এখানে স্পিড কম বেশি করার জন্য পিকআপ দেয়া আছে হাতের কাছে, আপনি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং এটা এখানে দেখেন, এখানে আপনি যখন ইচ্ছা তখনই এটাকে খুলে নিয়ে যেতে পারবেন এবং এসে লাগিয়ে নিতে পারবেন। এবং এটা খুব সুন্দর মুভ হচ্ছে, দেখেন মুভ করা যাচ্ছে, এই দেখেন লং সেটটা, এই যে লং সেটটা হচ্ছে, এটা পিছনে পাখা আছে এবং এটা স্পিড প্রচুর। এটা আপনার শুধু এরকম ছোট নদীতে, এটা হচ্ছে ছোট নৌকার জন্য আসলে বেশি হয়ে যায়, আপনারা চাইলে বড় বড় নৌকাতেও এটা ব্যবহার করতে পারবেন। এটা আরও ভিডিও আছে, আমরা শেয়ার করার চেষ্টা করব, আপনারা সেটা দেখে দেন এটা অর্ডার করতে পারবেন। তো আপনারা চাইলে নৌকাটাও আলাদাভাবে অর্ডার করতে পারবেন এবং ইঞ্জিন সহ নিতে পারবেন। ছোট ইঞ্জিনগুলো আছে সেটাও একটু দেখে নেবেন, আমাদের কাছ থেকে জেনে নেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিও আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।